Assalamualaikum dear viewers and well-wishers. Welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় শিক্ষার্থী আজকের আলোচনার বিষয় হলো দেখো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2023 ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা ডে 3 তোমার গুণ কিভাবে লিখবা নিজের গুণ কিভাবে লিখবা এবং তোমার সতীর্থ বন্ধুর গুণটি কিভাবে সাজিয়ে লিখবা সেটা এই ভিডিওতে সুন্দরভাবে দেয়া আছে সেই সঙ্গে তোমরা পাবা যে যে স্লোগানগুলো লিখতে হবে মেসেজ কিভাবে লিখতে হবে সবগুলো সঠিক উত্তর পেয়ে যাবে এই ভিডিওতে তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তৃতীয় দিবস 2 থেকে 3 ঘন্টা মূল্যায়ন উৎসব হবে এখানে কাজ তোমাদের থাকবে দুইটি কাজ নাম্বার 1 এবং কাজ নাম্বার 2 এই কাজ নাম্বার 1 এ দেখো যেটা করতে হবে স্বাস্থ্য সুরক্ষায় নিজের এবং অন্যের প্রতি তার নিজের সক্রিয় ভূমিকার একটি চিত্র তুলে ধরে পোস্টার প্রদর্শনী করতে হবে এই পোস্টারটা কিভাবে বানাতে হবে সেটা নিচে কি তার বিস্তারিতভাবে দেয়া আছে তারপর দেখো কি বলছে এখানে ছবি আঁকা তুমি ছবি আঁকতে পারলে ছবি আঁকবা লেখা তোমার যদি মনে হয় যে আমি ছবি আঁকতে পারি না তাহলে কোনো ধরনের লেখা দিবা অথবা কোনো ধরনের মেসেজ দিতে পারো হ্যাঁ অথবা স্লোগান দিতে পারো অথবা অথবা নিজের পছন্দমতো যে কোনো উপায় এই যে কোনো উপায় বলতে কি এই যে সামনের ছবি আঁকা লেখা মেসেজ স্লোগান এর যে কোনো একটা উপায় নিয়ে তোমাকে কীভাবে লিখতে হবে সেটা শিক্ষক মহোদয় তোমাকে বলে দিবে বিভিন্ন স্কুলে বিভিন্ন দিক নির্দেশনা থাকে তবে শিক্ষা মন্ত্রণালয়ের দিক নির্দেশনা হলো ছোট ছোট কাগজে বা ব্যবহৃত ক্যালেন্ডারের অপোজিট সাদা পাতায় হ্যাঁ শপিং ব্যাগের কাগজে যে নষ্ট শপিং ব্যাগ হতে পারে হ্যাঁ অথবা ছোটো ছোটো পুরোনো কাগজ যে কাগজের একদিকে লেখা আছে এমন কিছু ওকে কাজ দুই কী দিবে শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে একটি কাগজে প্রথমে সে নিজে এবং সবাই সবাইকে একটি ইতিবাচক গুণ দিক বা গুণ লিখে দিবে শেষ হলে দলে এই কার্যক্রম তার অনুভূতি বা অভিজ্ঞতা শেয়ার করবে এটা আমরা কিভাবে করতে হবে তারও পরামর্শ নিচে দেওয়া আছে তোমরা ভিডিওটি না টেনে দেখতে থাকো দেখো কাজ এক শিক্ষক মহলে তোমাদেরকে এই দুটি কাজ হবে তা বলে দিবে প্রথমে পোস্টার তৈরি ও প্রদর্শন এই পোস্টার তৈরি ও প্রদর্শন করতে গিয়ে তোমাকে কী কী করতে হবে সেটা একটু বলে দিই দ্বিতীয় দিনে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নিজের কাজের যে প্রতিফলন তারা করেছে তার উপর ভিত্তি করে এবার একটা পোস্টার তৈরি করবে পোস্টারটি আমি একটু পরেই তোমাদেরকে দেখিয়ে দিব ওকে নিজেদের প্রতিফলনের উপর ভিত্তি করে যে যে ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন মনে করছে বা করছো তার জন্য পোস্টারে নিজের একটি পরিকল্পনা সংযুক্ত করবে মানে উপরে তুমি যে কাজটা করবে করার পরে তোমার যেটা মনে হবে যে না আমাকে এই কাজগুলো করতে হবে সেইটা তোমাকে আর একটা পেপারে লিখে দিতে হবে এই কাজটি করার জন্য তোমাদেরকে শিক্ষক এক ঘন্টা সময় দেবে চলো কথা না বাড়িয়ে আমরা কাজ নাম্বার একের উত্তরের দিকে চলে যাই প্রিয় শিক্ষার্থী দেখো প্রথমে আমরা স্বাস্থ্য সুরক্ষায় যে স্লোগানগুলো লিখতে হবে অবশ্যই তোমরা একটা যে পোস্টারটা নিবা বা আর্ট পেপারটা নিবা বা শপিং ব্যাগের যে অপোজিট দিকটা নিবা সেখানে সুন্দর করে তোমাকে মার্জিন করবা ওকে মার্জিন করে হেডলাইন দিয়ে দিবা স্বাস্থ্য সুরক্ষায় স্লোগান স্লোগানগুলো বলে দিচ্ছি দেখো স্বাস্থ্যই ধন সমৃদ্ধির প্রাধান্য এই চিহ্ন করতে পারো তোমরা সুন্দর করে এ ধরনের চিহ্ন দিতে পারো হ্যাঁ বা চাইলে অন্য কোনো ধরনের চিহ্নও দিতে পারো আপনার জন্য শক্তিশালী হওয়ার দায়িত্ব নিন অন্যদের জন্য নয় আপনার স্বাস্থ্য আপনার জিম্মা দেখো স্লোগানগুলো কিন্তু বেশ মানসম্মত আছে এখানে হ্যাঁ স্বাস্থ্যই প্রথম বাকি সবই পরের জিনিস শক্তিশালী শরীর শক্তিশালী জীবন প্রিয় শিক্ষার্থী এবার দেখে নাও স্বাস্থ্য সুরক্ষায় যে যে মেসেজগুলো হতে পারে তোমরা কিন্তু যে কোনো একটা করবা ছবি আর্ট করতে পারো অথবা স্লোগান দিতে পারো অথবা স্বাস্থ্য সুরক্ষায় মেসেজ দিতে পারো অথবা অন্য কোনো ধরনের লেখা দিতে পারো ওকে আমি তোমাদেরকে এখানে দুইটি করে দেখিয়েছি একটা হলো স্লোগান আর একটা হলো কি মেসেজ দেখো স্বাস্থ্য সুরক্ষায় মেসেজ নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত চেক আপ আপনার সুস্থ জীবন গড়তে সাহায্য করে আপনার নিজের স্বাস্থ্যের জন্য জিম্মা নেওয়া আবশ্যক স্বাস্থ্য নিয়ে উদার এবং দায়িত্বশীল থাকা আপনার উপর নির্ভর করে স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করে নিজেকে এবং অন্যকে সাহায্য করা সবার জন্য উপকারী স্বাস্থ্য বিষয়ক জ্ঞান বাড়ানো এবং পরিবারের সবার জন্য প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করা মানবিক দায়িত্ব প্রিয় শিক্ষার্থী দেখো নিজেদের প্রতিফলনের উপর ভিত্তি করে যে যে ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন মনে করছো তার জন্য পোস্টারে নিজের একটি পরিকল্পনা সংযুক্ত করবে এই কী কী পরিকল্পনাগুলো সংযুক্ত করা যায় সেটা তোমরা লিখে নাও আমার ভিডিওটি দেখে আমার স্বাস্থ্য সুরক্ষায় যে যে পরিবর্তনগুলো আনতে চাই পর্যাপ্ত পরিমাণ ঘুম সুস্থ থাকার জন্য আবশ্যক তাই প্রতিটি মানুষের উচিত তার বয়স অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ঘুম নিশ্চিত করা নিয়মিত ব্যায়াম আমি নিয়মিত 30 মিনিট ব্যায়াম করে থাকি ব্যায়াম নিজেকে সুস্থ ও সবল রাখতে বেশ কার্যকরী পর্যাপ্ত পরিমাণ পানি পান করা পর্যাপ্ত পানি পান করার অভ্যাস গঠন করা উচিত আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করা ফলমূল খাওয়া আমি চেষ্টা করি নিয়মিত ফল খাওয়ার বিশেষ করে দেশি ফল খাওয়া বেশি ভালো শাকসবজি খাওয়া প্রতিদিনের খাবারে আমি শাকসবজি বেশ পছন্দ করি এবং শাকসবজি আমার প্রয়োজনীয় পুষ্টিগুণ পূরণ করতে
সহায়তা করে পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তাই আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য প্রিয় শিক্ষার্থী দেখো আমি যে যে পরিবর্তনগুলো আনতে চাই সেগুলো লিখে দিলাম তুমি চাইলেও এর বাইরে আর কি পরিবর্তন আনা প্রয়োজন তুমি একটি পয়েন্ট লিখে দিতে পারো কাজ দুয়ে গিয়ে প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে শিক্ষক মহোদয় বলবেন তোমরা একটি কাগজ নাও সেই কাগজে তোমার নিজের নাম লিখো লেখার পরে তোমার যে গুণটি সবচেয়ে ভালো সেই গুণটি লিখে ফেলো লেখা শেষ হলে তোমাকে কি করতে বলবে ওই কাগজটি তোমার ডানের যে সতীর্থ বন্ধু আছে তাকে দিতে বলবে সেই সতীর্থ বন্ধু পাওয়ার পরে সে তার নিজের নামটা তোমার ওই কাগজটাতে লিখবে এবং তারটাও কিন্তু তুমি পেয়ে যাবা ওকে লেখার পরে কিভাবে সে তোমার আর একটা গুণ লিখবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি চলো সরাসরি উত্তরের দিকে প্রিয় শিক্ষার্থী একটা সাদা কাগজে সর্বপ্রথম তুমি তোমার নামটা লিখলা মনে করো নাম লিখলাম আমি মোহাম্মদ সাদমান রহমান তোমার এবার নিজের গুণ তুমি এখানে বলবা আমি বই পড়তে ভালোবাসি এটা তোমার সবচেয়ে ভালো গুণ ওকে তারপরে তুমি তোমার কাগজটা ডানের বন্ধুকে দিও সেই বন্ধু তোমার কাগজে নেওয়ার পরে সে তার নাম লিখবে এভাবে লিখবে সতীর্থ বন্ধুর নাম তুমিও কিন্তু কারো না কারো সতীর্থ হবা তাই না তার মানে তোমাকেও এটা শিখে যেতে হবে এখন সতীর্থ বন্ধুর নাম তার নামটা সে লিখলো মোহাম্মদ আরমানুজ্জামান সে এবার তোমার গুণ বলবে গুণ লিখে এভাবে লিখবে আমার বন্ধুর গানের গলা বেশ সুন্দর দেখো আমরা আরেকজনের দেখি হ্যাঁ সে নাম লিখলো তার নাম আবির চৌধুরী তার গুণ কি আমি প্রতিদিন সকাল 5টা থেকে 6টা পর্যন্ত 1 ঘন্টা ব্যায়াম করি এটা তার খুব ভালো লাগে ওকে সতীর্থ বন্ধুর নাম কি ওর যে ডানে ফ্রেন্ড ছিল তার নাম হলো মোহাম্মদ ফাহাদ সে উত্তর কী দিচ্ছে দেখো তার বন্ধুর গুণ কীভাবে বিশ্লেষণ করছে দেখো গুণ আমার বন্ধু আবির নিয়মিত পরিষ্কার জামা পরে আসে আরেকটা দেখে নিই আরেকজনের পেজে সে আরেকজন লিখছে হ্যাঁ নাম হলো সাব্বির রহমান গুণ কি আমি সকলের সঙ্গে মিশতে পছন্দ করি এটা সবচেয়ে ভালো গুণ ওকে সতীর্থ বন্ধু বলছে সতীর্থ বন্ধুর নাম হলো আবু রায়হান বলছে আমার বন্ধু সাব্বির অনেক সুন্দর গান গাইতে পারে প্রিয় শিক্ষার্থী দেখো আজকে যে আমি গুণগুলো দিলাম এবং সতীর্থ বন্ধুর যে তোমার গুণগুলো লিখবা তোমার এটা চেষ্টা করো বাস্তবের সঙ্গে একটু মিলায়া তোমার যে সতীর্থ বন্ধু আছে তা কোন জিনিসটা তোমার ভালো লাগে তার কোনো না কোনো একটা জিনিস কিন্তু তোমার অবশ্যই ভালো লাগে তুমি সেই জিনিসটাই লিখে দিবা প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার এই ভিডিওটি দেখলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আমার চ্যানেলের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ